চাপ চাপ না আরে বেটা কত ওই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিউ ব্লগস অ্যান্ড ওয়েলকাম এগেন মাই অ্যানাদার নিউ ভিডিও। সো আমি আজকে যাচ্ছি আহসান মঞ্জিলে। তো আপনাদের সাথে শেয়ার করব আজকে আহসান মঞ্জিলের ইতিহাস, কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এই আহসান মঞ্জিলটি। তো আপনারা দেখুন, আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি প্রেস করতে বলবেন না। সো চলুন আমার সাথে। সো এভরিওয়ান, প্রায় এক ঘন্টা পর আমরা এখানে ঢুকতে পেরেছি। এখানে টিকিট নেওয়ার জন্য অনেক প্যারা, টিকিট নেওয়ার জন্য প্যারা হচ্ছে আপনার এখানে অনলাইনে টিকিটগুলো কাটতে হয়। এখানে এসে কোনো টিকিট কাটার কোনো নিয়ম নেই। এখানে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা আমি ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিব, আপনারা এখান থেকে কাটতে পারবেন। এখানে লিঙ্ক ওইটাতে ঢুকে। তো আমার সাথে প্রায় আরও এই বাইরা সহ ছিল, ওনারাও প্রায় এক ঘন্টা পর ঢুকতে পেরেছে। সো এভরিওয়ান, আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক আহসান মঞ্জিলের সামনে। আহসান মঞ্জিল প্রাসাদটি ছিল ঢাকার নবাব পরিবারের বাসস্থান এবং দরবার। নজর কারা এই ভবনটি ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে কুমোরতলিতে অবস্থিত। হিন্দু সার্বসেনিক রিভাইভাল স্থাপত্য শৈলীতে এই প্রাসাদটির নির্মাণ কাজ শুরু হয় 1859 সালে এবং সম্পূর্ণ হয় 1872 সালে। এই প্রাসাদটিকে জাতীয় জাদুঘরের মর্যাদা দেওয়া হয়েছে। মুঘল আমলে এখানে জামালপুর পরগনা জেলা জমিদার শেখ এনায়েতুল্লাহর একটি বাগান বাড়ি ছিল। আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী শেখ আনায়াতুল্লাহ কুমোরতলিতে বিশাল এলাকা অধিগ্রহণ করে তার বাগান বাড়িতে অন্তর্ভুক্ত করেন। এখানে তিনি রংমহল নামে একটি চমৎকার প্রাসাদ নির্মাণ করেছিলেন। এই প্রাসাদে তিনি দেশ বিদেশ থেকে নিয়ে আসা সুন্দরী নারীদের দামি পোশাক ও ব্যয়বহুল গয়না পরিয়ে রাখতেন এবং উপভোগ করতেন। কথায় আছে যে সেই সময়কার ঢাকার ফুজদার মুঘল সম্রাটের প্রতিনিধি রংমহলের একজন নারীর প্রতি আকর্ষিত হয়েছিলেন এবং এই কারণে শেখ এনায়েতুল্লাহকে একটি অনুষ্ঠানে দাওয়াত করার পর বাড়ি ফেরার সময় ষড়যন্ত্র করে হত্যা করেন। পরবর্তীতে ক্ষোভে এবং দুঃখে সেই নারীও আত্মহত্যা করে। রংমহলের উত্তর পূর্ব কোণে শেখ এনায়েতুল্লাহর কবর থাকলেও 1900 শতকের শুরুতে কবরটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। সম্ভবত 1740 সালে নবাব আলিবর্দী খাঁর শাসনমালে শেখ এনায়েতুল্লাহর পুত্র শেখ মতিউল্লাহ ফরাসি বণিকদের কাছে পুরো সম্পত্তিটি বিক্রি করে দেন। এখানে শেখ এনায়েতুল্লাহর সম্পত্তির পাশেই ফরাসিদের একটি বাণিজ্যিক কেন্দ্র ছিল। সম্পত্তিটি কেনার পর বাণিজ্যিক কেন্দ্রটিতে অর্থনৈতিকভাবে লাভবান হয়ে ওঠে। সেই সময় মুঘল সম্রাট আওরঙ্গজেবের একটি ডিগ্রি অনুযায়ী ফরাসিরা খাসনা না দিয়ে ব্যবসা করতে পারত। সেই সময় এখানে ইংরেজ এবং অন্যান্য ইউরোপিয়ান কোম্পানিগুলোর সাথে পাল্লা দিয়ে ব্যবসা করে ফরাসিরা ধনী হয়ে যায়। ফরাসিরা ক্রয় করা সম্পত্তিতে একটি বিশাল প্রাসাদ নির্মাণ করে এবং মিষ্টি পানির জন্য লেস জাল্লা নামে একটি পুকুর খনন করে। আহসান মঞ্জিল চত্বরে এখনও পুকুরটি রয়েছে। ইংরেজদের সাথে যুদ্ধে ফরাসিরা পরাজিত হলে ফরাসিদের সব সম্পত্তি ইংরেজরা অধিগ্রহণ করে। 1757 সালের 22 জুন প্রায় 35টি নৌকার বহর নিয়ে বুড়িগঙ্গা নদী দিয়ে ফরাসিরা তাদের বাণিজ্য কেন্দ্রটি ত্যাগ করে। 1785 সালে ফরাসিরা তাদের সম্পত্তি জনাব চাম্পিকনি নামক একজন ফরাসি বণিকের কাছে হস্তান্তর করলেও 1801 সালে পুনরায় এসব সম্পত্তি অধিগ্রহণ করে। 1814 সালের ফরাসি চুক্তি অনুযায়ী ফরাসিরা ঢাকায় ফেলে রাখা আসা সব সম্পত্তি দাবি করে এবং 1827 সালে সেই সব সম্পত্তি ফরাসিদের ফিরিয়ে দেওয়া হয়। দিনে দিনে ইংরেজদের ক্ষমতা বৃদ্ধির কারণে ফরাসিরা উপমহাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। সুতরাং ফরাসিরা ঢাকায় তাদের সকল সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত নেয় এবং এই পরিপ্রেক্ষিতে 1830 সালে কুমারতলিতে অবস্থিত ফরাসিদের বাণিজ্য কেন্দ্রটি ক্রয় করেন ঢাকার প্রতিষ্ঠিত জমিদার খাজা আলিমুল্লাহ। ফরাসিদের বাণিজ্য কেন্দ্রটি কিছু মেরামত করে খাজা আলিমুল্লাহর বাসভবন হিসেবে ব্যবহার করা হয় এবং সেই সময় এই স্থানে একটি পারিবারিক মসজিদ নির্মাণ করা হয়। খাজা আলিমুল্লাহর মৃত্যুর পর খাজা আলিমুল্লাহর পুত্র খাজা আব্দুল গনি এখানে একটি প্রাসাদ নির্মাণ করেন এবং তার পুত্র আহসান উল্লাহর নামে প্রাসাদের নাম রাখেন আহসান মঞ্জিল। পুরাতন ভবনের সংস্কার করার পাশাপাশি খাজা আব্দুল গনি পুরাতন ভবনের পূর্ব দিকে আধুনিক নকশায় একটি নতুন ভবন নির্মাণ করেন। সেই সময় থেকে পুরাতন ভবনটিকে বলা হয় অন্তর্মহল এবং নতুন ভবনটিকে বলা হয় রঙ্গমহল। 1888 সালে 7 এপ্রিল সন্ধ্যায় ঢাকায় একটি শক্তিশালী টর্নেডো আঘাত হানে এবং এর ফলে ব্যাপক ক্ষতি সাধিত হয়। আহসান মঞ্জিলকে ক্ষতি সাধিত হওয়ার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। কলকাতা থেকে একজন ইংরেজ প্রকৌশলী এখানে এসে জায়গাটি দেখার পর জানান যে রংমহল ছাড়া প্রাসাদের বাকি সকল অংশই নতুন করে নির্মাণ করতে হবে। খাজা আব্দুল গনি এবং তার পুত্র খাজা
আহসান উল্লাহ প্রাসাদটি পুনর্নির্মাণে মনোনিবেশ করেন এবং দুটি ভবনে স্থানীয় প্রকৌশলী গোবিন্দচন্দ্র রায়ের তত্ত্বাবধানে নতুন নকশায় নতুন করে নির্মাণ করা হয়। রঙ্গমহলের সাথে মিল রেখে পুরাতন ফরাসি ভবনটি একটি দোতলা ভবনে রূপান্তর করা হয়। কাঠের স্তরে একটি পথের মাধ্যমে দুটি ভবনের দ্বিতীয় তলাকে যুক্ত করা হয়। এই সময় নির্মাণ করা গুম্বজটি ছিল সবচেয়ে সুন্দর। গম্বুজটির কারণে প্রাসাদটির সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। 1901 সালে খাজা আহসান আল্লাহর মৃত্যুর পর আহসান মঞ্জিলের গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটে। তার উত্তরসূরিরা পারিবারিক দ্বন্দ্বের কারণে আহসান মঞ্জিলের গৌরবকে ধরে রাখতে পারেননি। তারা প্রাসাদের বিভিন্ন অংশ বারাটিয়াদের কাছে ভাড়া দেন এবং এর ফলে প্রাসাদটি বস্তিতে রূপান্তরিত হয়। 1952 সালে সরকার এই সম্পত্তিটি অধিগ্রহণ করেন এবং ঢাকা নবাব আদালতকে এটি দেখাশোনার দায়িত্ব প্রদান করে। 1985 সালে ঢাকা জাতীয় জাদুঘর এই প্রাসাদটি অধিগ্রহণ করে জাদুঘরে রূপান্তরিত করে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে এসে আমার কিছু ফ্যান্সদের সাথে দেখা হয়ে গেল। ভাইয়েরা সবাই আমার সাথে আছে, আজকে অনেক ঘোরাঘুরি করতেছে। সো দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রাইবাররা সবাই ছবি তুলতেছে, এগুলো সব আমার সাবস্ক্রাইবার এবং ফ্রেন্ড। সেখানে দেখতে পাচ্ছেন আমার সব ভাইয়েরা ফ্রেন্ডরা সবাই আছে। ও মিটুক সাগর, সো টিকেট দিয়ে, হ্যাঁ টিকেট কই, টিকেট হেই। সো আপনারা তো দেখেছেন, তো এখানে শেষ করতেছি। তো আপনারা তো এতক্ষণ জেনে গিয়েছেন আহসান মঞ্জিলটি কীভাবে এসেছে, আহসান মঞ্জিলের নাম কীভাবে হয়েছে এবং কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এটার ইতিহাস কী ওটাও আপনাদেরকে বলেছি। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আপনারা দ্রুত সাবস্ক্রাইব দেবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো, আপনাদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে যাচ্ছে। তো আপনারা তো দেখলেন আমার কিছু সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল, ফ্যান্সদের সাথে দেখা হয়ে গেলো, ওদের সাথে কিছুক্ষণ ছবি উঠলাম, দেন আমি চলে আসলাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।